আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ঢাকা ১০ আসনের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফর্মটি সংগ্রহ করেছেন। এছাড়া মাগুরা ১ ও ২ আসনের দলীয় মনোনয়ন ফর্মও সংগ্রহ করা হয়েছে তার নামে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছিল, যদিও সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তোজা নড়াইল ২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে সাকিবকেও দেখা যেতে পারে। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফর্ম কেনেন তিনি।